অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আজকে রাহু মিথুন রাশি থেকে বৃষ রাশিতে তুঙ্গ গৃহে প্রবেশ করেছে এবং এটা হয়েছে 18 বছর পর তুঙ্গ গৃহে এই রাহুর অবস্থান, এবং এই রাহু আগামী 18 মাস এই বৃষ রাশিতে অবস্থান করবে। আটটি রাশির অপার ধন পেতে চলেছে। 18 বছর পর বৃষ রাশিতে রাহু তুঙ্গস্থ হচ্ছে এবং 18 মাস এই রাহু এখানে অবস্থান করবে। আটটি রাশির সৌভাগ্য সূচক, কোন এর আটটি রাশি কোন কোন দিক থেকে সৌভাগ্য আসতে চলেছে তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, কেউ কেউ বলবেন যে স্যার আপনি তো বলছেন অপার ধনের কথা, আপনি তো বলছেন অর্থ বৃষ্টির কথা, আপনি তো বলছেন ধনবর্ষার কথা, কই আমার তো হচ্ছে না। আপনি আগে দেখুন, আপনার বাই বাচ্চার যখন আপনি জন্মিয়েছিলেন আপনার রাহুর প্লেসমেন্টটা কোথায় আছে, প্লেসমেন্ট অনুযায়ী কিন্তু বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনারা ফল পাবেন, এটা বাস্তব কথা। যদি আপনার রাশিচক্রে রাহু ড্যামেজ থাকে, যতই গ্রহের গোচর ভালো হোক না কেন, সেই তুলনায় আপনারা কিন্তু 10% খুব বেশি হলে ভালো ফল পাবেন। যদি আপনার রাশিচক্রে ভালো থাকে কিনা, আপনার 70-80% ফল কিন্তু আপনারা শুভ পাবেনই পাবেন। তো কোন এই সৌভাগ্যবান আটটি রাশি, যে রাশিগুলোর ক্ষেত্রে এই 18 মাসটা একটা মাইলস্টোন হয়ে থাকবে, আমি আবারও বলছি আজ থেকে আপনারা পরিকল্পনা করুন এবং কাজে আপনারা মনোনিবেশ করুন, কারণ আপনাদের আসতে চলেছে অনেক বড় সফলতার একটা জায়গা। আমি প্রথম যে রাশির কথা বলবো সেটা রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির একাদশভাবে ভ্রমণ করছে এই রাহু, আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভের জায়গা, সফলতার জায়গা। যারা অ্যাক্টিং মডেলিং এগুলোতে আছে, অভিনয় জগতে আছে, গান বাজনা শিল্পকলার সঙ্গে যারা যুক্ত, যারা বিদেশের সঙ্গে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত সময় কর্কট রাশির ক্ষেত্রে, দারুণ সময় কর্কট রাশি একাদশ স্থানে রাহুর ভ্রমণ তুঙ্গস্থ সফলতা লাভের জায়গা তৈরি করবে, অর্থ আপনাদেরকে দিবে এই রাহু। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দশমভাবে এই রাহু কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের বেশ সুযোগ আসতে চলেছে। কর্মে আপনাদের পদোন্নতি, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, নতুন কর্ম কিন্তু আপনারা পাবেন। যারা রাজনীতিতে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, বা যারা রাজনীতিতে ঢুকতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, রাজনৈতিক কেরিয়ার কিন্তু আপনাদের উত্থান হতে চলেছে। সিংহ রাশির ক্ষেত্রে দশমভাবে রাহু কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিন্তু কম হতে চলেছে, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, পদোন্নতি, পদমর্যাদা এগুলো কিন্তু হবে। এরপরে তিন নম্বর যে রাশি, সে রাশির নাম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি দেখুন নবমভাবে এই রাহুর অবস্থান, অর্থাৎ ভাগ্যভাবে এই রাহুর অবস্থান, ভাগ্যোদয় কিন্তু আপনাদের করাবেই করাবে। অর্থাৎ আপনাদের পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, লটারি, সাট্টা, জুয়া, ফাটকা, শেয়ার মার্কেট এগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পাবেন কন্যা রাশি। কন্যা রাশির এই রাহুর নবম স্থানে গোচর এবং পঞ্চম দৃষ্টি আপনার রাশিতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব সৌভাগ্য সূচক। এবং রাহুর সাথে বুধের সম্পর্ক কিন্তু মিত্রতার সম্পর্ক, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত সময় আসতে চলেছে। আজ থেকে 18 মাস আপনারা কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন কন্যা রাশির ক্ষেত্রে। তবে যখন ডিগ্রিগত দিক থেকে যখন খারাপ হবে তখন আমি কিন্তু সেই ইনফরমেশন আপনাদেরকে দিব। চার নম্বর রাশি হচ্ছে আপনার ধনু রাশি।
ধনুরাশি ক্ষেত্রে ষষ্ঠ ভাবে শত্রুকে বিনাশ, শত্রু পরাজয়, শত্রু আপনার পায়ের তলে থাকবে। গোচরে ষষ্ঠ ভাবে রাহুর অবস্থান যথেষ্ট লাভজনক কিন্তু আপনাদের হবে, অর্থাৎ শত্রু পরাস্ত হবে, আপনার রোগ থেকে মুক্তি পাবেন, যাদের মামলা মকদ্দমা চলছে সেই জায়গা থেকে কিছুটা হলো রিলিফের জায়গা কিন্তু আপনাদের আসতে চলেছে, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধের জায়গা আপনাদের আসবে এই সময়। কিন্তু শরীর নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আছে। এরপরে যে রাশির কথায় বলবো যেটা খুব খারাপ, বারবার কমেন্টস করেন, মকর রাশি। মকর রাশির পঞ্চমভাবে এই রাহু ভ্রমণ করবে। মকর রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময়, 18 বছর পর এই 18 মাস মকর রাশিকে ঢেলে দিবে রাহু। পঞ্চমভাবে এই রাহুর ভ্রমণ আপনাদের বিদেশ থেকে লাভ হবে, আপনারা শেয়ার থেকে, লটারি থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন, এবং আপনাদের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে। 5 নম্বর যে রাশি আমি বারবার বলছি মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত সময়। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি, 6 নম্বর রাশি। কুম্ভ রাশির আপনার ঠিক কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থভাবে এই রাহুর অবস্থান, চতুর্থভাবে এই রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সুযোগ নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনাদের পৈতৃক সূত্রের সম্পত্তি লাভ, আপনাদের প্রপার্টি লাভ, এবং বিদেশ থেকে অর্থ আসা, লটারি শেয়ার থেকে অর্থ পাওয়া, ফাটকা থেকে অর্থ পাওয়া, আটকে থাকা টাকা পুনরুদ্ধার হওয়া, এগুলো কিন্তু আপনাদের হবে। এবং যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এই সময় কিন্তু আপনারা গৃহ নির্মাণ বা বাড়ি তৈরি কিন্তু করবেন, এবং কিছু ক্রয় করা জমি বা বাড়ি এগুলো কিন্তু ক্রয় করার সম্ভাবনা কুম্ভ রাশি কিন্তু থাকছে। রাহু আপনাদেরকে কিন্তু ঢেলে দেবে এই সময়। এরপরে যে রাশি সেটা হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু দিতে চলেছে, আমি আবারও বলছি মীন রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক প্রাপ্তি হবে, তৃতীয়ভাবে গোচর করছে, পরিশ্রম করাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু দিবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয়ভাবে এই রাহুর অবস্থান, অর্থাৎ ধনভাবে তুঙ্গস্থ রাহু, ধনভাগ্য কিন্তু আপনাদের খুব ভালো আসতে চলেছে, অর্থাৎ অর্থনৈতিক দিকটা, ফিনান্সিয়াল দিকটা কিন্তু, ফিনান্সিয়াল পার্টটা কিন্তু আপনাদের খুব ভালো, প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন আপনাদের ব্যবসা থেকে, আপনারা লটারি থেকে, শেয়ার থেকে, ফাটকা থেকে, এগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু এই সময় উপার্জন করবেন, অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিস আপনাদের কাটবে। কিন্তু অষ্টমভাবে কিন্তু শারীরিক পীড়া নিয়ে আপনাদের কিন্তু কিছুটা হলো এই সময় ভোগাবে, কিন্তু ফিনান্সিয়াল ব্যাপার আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে। আপনাদের যে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো চলছিল এই সময়, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের রিকভারি হবে। এবার আপনাদেরকে জানাই শেষ যে রাশি সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতেই রাহুর অবস্থান, অর্থাৎ তুঙ্গস্থ রাহু, এবং আপনাদের রাশির নবম স্থানে শনির অবস্থান নবপঞ্চম যোগ সৃষ্টি করছে। দেখুন, একে তো তুঙ্গস্থ রাহু রাশিতে অবস্থান করছে, ভ্রমণ করছে, অর্থাৎ এবং এই নবম দৃষ্টি শনির উপর পড়ছে, অর্থাৎ নবপঞ্চম যোগ সৃষ্টি হচ্ছে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় এই 18 বছর পর আসতে চলেছে, এবং এই সময়টা 18 মাস কিন্তু থাকবে। এই সময় আপনারা যদি সঠিকভাবে প্ল্যানিং করে কাজ করতে পারেন, রাহু যে মহাবলী এই 18 বছর পর 18 মাস থাকতে চলেছে, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু লাভ, সফলতা, সাকসেস জায়গা তৈরি করবে, আকস্মিক প্রাপ্তি, আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, এবং যারা ভাবছেন যে ভাগ্য দ্বারা যারা চাইছিলেন কাজ করার, ভাগ্যের কিন্তু আপনারা এই সময় সাপোর্ট পাবেন, এবং আপনাকে এই সময় যারা রাজনীতিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, অনেক লোকের সাপোর্ট আপনারা এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে রাহুর যে গোচর পরিবর্তন রাশিতে,
আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তির জায়গা, অর্থের জায়গা কিন্তু যথেষ্ট ভালো। যাদের হচ্ছে না বা হবে না, তারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন।